মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চিরকাল থেকে শুনে আসছি আমি, বাজে ছেলে, খারাপ ছেলে, খারাপ স্টুডেন্ট, নেশা ভাঙ করে। আমার কপালে শুধু মার ঝুড়ত, মার। তারপর আলাপ হলো আমার মহারাজের দল একটা লোকের সাথে। কাঁচা টাকা দরকার ছিল আমার, কাঁচা টাকা। এক সময় বাড়ির থেকে আমার হাত খরচা দেওয়া বন্ধ করে দিল, কেউ আমার খোঁজ খবর নিত না। মদ ধরলাম, জুয়া ধরলাম, তারপর কাঁচা টাকার জন্য। রাধা, তোমরা কোথায়? আরে ঐশী তো ওই বাড়ি থেকে আইবুড়ো ভাত খেয়ে চলে এলো, তোমরা কোথায়? কি থানা কেন? রুবি মিসিং? কি বলছো কি তুমি, কি বলছো? ওকে তুলে নিয়ে গেছে তোমার সামনে থেকে বন্দুক দেখিয়ে? কি বলছো? আরে আমায় এতক্ষণ বলনি কেন? কেন ফোন করলি আমাকে এতক্ষণ? কোন থানায়, কোন থানায় আছো বলো। ঠিক আছে, আমি আসছি, আসছি এখন। মেজো ভাসু ঠাকুর? হ্যাঁ, মেজো ভাসু ঠাকুরপো। না না, আমার হাতে কিন্তু কিছু নেই, বন্দুক নেই, রিভলভার নেই, এলএমজিও নেই, কিন্তু আমার কাছে কি আছে, কি আছে, কি আছে? কিরে তোরা চুপ করে আছিস কেন, বল কি আছে? আমার কাছে মা আছে। কে মা? মা মানে যাকে খুঁজছিলে, রুবি ব্যানার্জি। রুবি ব্যানার্জিকে মা বলো কেন গো? আমার মা নেই, তাই ওনার কাছে আমি মা বলে ডাকার অনুমতি চেয়েছিলাম, আর উনি আমাকে অনুমতি দিয়েছেন। ওরে বাবা, মা মেয়ের কি ইমোশনাল ড্রামা! শ্রেয়ন বাবু, আপনি আমাকে চেনেন না, লাশ ফেলে দেবো। ফেলে দাও, লাশ ফেলে দাও, ওদিকে একটা লাশ পড়ে যাবে। রুবি ব্যানার্জি, কি হয়েছে ড্যাডি? রুবিকে তোমাদের মাকে তুলে নিয়ে গেছে, কারা যেন বন্দুক দেখিয়ে তুলে নিয়ে গেছে রুবিকে। ড্যাডি এই কথাগুলো আমি তোমাকে আগেই তো বলেছিলাম, এনজিও চক্কর বন্ধ করতে, ক্রিমিনাল গুলোর সঙ্গে লড়াই করার ফল এখন আমাদেরকে ভুগতে হবে, তাই না? ওই এক, চুপ করো তুমি। যে মাকে নিয়ে তোমার অহংকার করা উচিত তার সম্পর্কে তুমি এইসব কথা বলছো? না ড্যাডি,
না ড্যাডি, একদিন এক মুহূর্তের জন্য ওনাকে নিয়ে আমার অহংকার বোধ হয়নি। আই জাস্ট হেট হার। ওই হিক, চুপ করো তুমি। ড্যাডি, আই জাস্ট হেট হার, হেট হার, হেট হার। ওই হিক, হেট হার। ড্যাডি, একজন মহিলা যে শুধু গর্ভে ধারণ করেনি তোমাদের এই অবধি, কিন্তু সে তোমাদের মানুষ করেছে, ছোটবেলা থেকে সন্তানের মতো মানুষ করেছে। তার সম্বন্ধে একজন সন্তানের এই কথা শুনে আমার আমার ঘৃণা বোধ হচ্ছে। আমার ঘৃণা হচ্ছে তোমাকে, বুঝতে পেরেছো? ঘৃণা হচ্ছে। একজন মহিলা যে শুধু গর্ভে ধারণ করেনি তোমাদের, ছোটবেলা থেকে সন্তানের মতো মানুষ করেছে। আমার ঘৃণা হচ্ছে তোমাকে, বুঝতে পেরেছো? সাড়ে তিন ফুটের মেয়ে, সাড়ে পাঁচ ফুটের চোখ রাঙাচ্ছিলেন, এবার কি হবে? কি হবে, কি করবি এবার? চিন্তায় তোলে দেবো তোকে। তার আগে না তোকে আমি চালান করে দেব, চালান মহারাজ। একদম চিল্লাবি না, আমি পছন্দ করি না। মহারাজ বলছি, মহারাজ বুঝলি? মহারাজকে চিনিস না তুই? জামদার, দিলরুবা, ভাল্লা, ন্যাংচা, ছোট বাবু, এই নামগুলো শুনেছিস? আর সবার পেছনে পুরো বর্ডার জুড়ে পুরো পটল নাই। এবারে বেনাপুল, ঠাকুরতলা, সাকিনহাটা, সব সব কন্ট্রোল করে এই মহারাজ, বুঝতে পেরেছিস? তোকে চালান করে দেবো রে, পুরো চালান করে দেবো। আমাকে কি বলেছিলি তুই? আমাকে নাচাবি না? এবার দেখবি কে নাচবে। আমি তোকে নাচাবো। হ্যাঁ, আমি তোকে নাচাবো। দে ফোনটা, দে ছোট বাবুকে ফোনটা দে। হ্যালো, এ ছোট বাবু, তোর জন্য আরেকটা নতুন খবর আছে রে। কি খবর? ডান দিকে তাকিয়ে দেখ কে এসেছে। চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে? নকল রেজিস্টার। আপনি বলুন আমাকে কোথায় সাইন করতে হবে? এইখানে করো। তোর ভাইয়ের সঙ্গে এই মেয়েটার নকল বিয়ে হয়েছিল। কি বলছেন কি মহারাজ? আসলে এই মেয়েটার সঙ্গে তোর ভাইয়ের কোনো বিয়েই হয়নি। কখনো বিয়ে হয়নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।